আমি বলতেছিলাম বাজান মিলাদুন নবী করলে আমার নবীর দিদার পাওয়া যায় কি যায় না? হাত তুলে কোন যায় কি যায় না? শুধু তাই নয়, মিলাদুন নবীর প্রোগ্রাম করলে কি লাভ বাজান জানেননি? একজন বাদশা ছিলেন, ওই বাদশার সন্তান প্রথমে ঘোড়া যখন শিখতেছিলেন, ঘোড়া শিখতে গিয়ে একটা মানুষকে বাজান, ঘোড়া শিখতে গিয়ে বাজান, ওই বাদশার সন্তানকে একটা মানুষ মেরে ফেলল। মানুষ মারার পরে সে চিন্তিত হয়ে গেল, তার ঘোড়াতে লেগে সন্তান মারা গিয়েছে, জানে না এই সন্তান কার, কার সন্তান মেরে ফেলেছে। এখন বাদশা তার সৈন্যদেরকে খবর দিল, যাও যাও তোমরা খুঁজিয়ে আনো আমার সন্তান কোথায়, যাও যাও তোমরা হন্য হন্য হয়ে খোঁজো। এবার বাদশার সৈন্যরা বের হয়ে গেল, যাইতে 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 ইরি বাজান রে দেখে রাস্তার মধ্যে একজন লোক বসে আছে, তার পাশে বাদশার সন্তানটা শুয়ে আছে, ডাক দিয়া কয় ভাই যান, ও ভাই যান কি হয়েছে সন্তানের? আমার ঘোড়াতে লেগে সন্তান মরে গিয়েছে, আমি নতুন চালক, আমি ঘোড়া শিখতে গিয়ে আমার ঘোড়ার দলে পড়ে এই সন্তানটা মারা গিয়েছে। বা তুমি কি জানোনি এই সন্তানটা কার, এই সন্তানটা কার? আমি তো জানি না, এটা কোনো বাগদাদের বাদশার সন্তান কি বলেন আমি বুঝতে পারি নাই, ও হুজুর আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই আমার ঘোড়াতে লেগে সন্তানটা মারা গিয়েছে, আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। তখন সেই লোকটা গেল বাদশার দরবারে, গেল বাদশার দরবারে, যাওয়ার পরে ইরে বাজান বাদশা তো রাগান্বিত হওয়ার কথা, এখন বাদশা ওই লোকটাকে দেখে দেখে হাসতেছে। সুবহানাল্লাহ, কয় না আপনার সন্তানকে যদি কেউ মেরে ফেলে আপনি কি তাকে দেখে রাগান্বিত হবেন না খুশি হবেন? জোরে কয় না, জোরে কয় না, বাদশার সন্তানকে মেরে ফেলেছে কত বড় শাস্তি হবে তাও জানে না। বাদশা তাকে দেখে দেখে মুচকি হেসে দেয়, সৈন্যরা তো আশ্চর্য হয়ে গেল, তার সন্তানকে এই ব্যক্তিটা মেরে ফেলেছে, তাকে দেখে তো রাগান্বিত হওয়ার কথা, বাদশা কেন মুচকি মুচকি হাসে? বাদশা ডাক দেয়া কয় সৈন্য রে, এই লোকটাকে, ওই লোকটা আপনার সন্তানকে মেরে ফেলেছে, কি বলো এই লোকটা তো আমার সন্তানকে মারতে পারে না, যাও যাও এই লোকটাকে তোমরা শাস্তি দিও না, এই লোকটাকে তোমরা আজাদ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বাদশা কয় ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে শাস্তি দিতে পারতাম, আমি তোমাকে শাস্তি দেই নাই, কেন শাস্তি দেই নাই? তোমার প্রতি আমার এহসান কেন হয়েছে বলো? ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর শুনেন শুনেন, আমি যখন আপনার সন্তানকে মেরে ফেললাম, সৈন্যরা যখন বলেছে এটা কোনো বাদশার সন্তান, তখন আমি বুঝতে পারলাম আজকে আমার শাস্তি হবে পাশের কাষ্ঠ। আমি চিন্তা করলাম কিভাবে তাকে বাঁচা যায়, তখন আমি নিয়ত করে ফেললাম আমি যদি এই শাস্তি থেকে মুক্ত হতে পারি আমি একটা মিলাদুন নবীর মাহফিল দিব। আরো জোরে কর সুবহানাল্লাহ। দেখছেন পাশির কাষ্ঠের আসামি নিয়ত করেছে, আল্লাহ যদি বাদশা আমাকে মাফ করে দেয় তাহলে আমি একটা তোমার হাবিবের মিলাদুন নবীর মাহফিল করব। তখন সে দরবারে গেছে আর বাদশা তার দিকে দেখে শান্তি পেয়েছে, দেখে সে মুচকি মুচকি হাসে, অথচ বাদশার হওয়ার কথা ছিল রাগান্বিত, সে রাগান্বিত হয় নাই, সে তার দিকে দেখে হাসতেছে। সৈন্যরা বলে বাদশা গো বুঝলাম না, আপনি শাস্তি দিলেন না, আপনি তাকে মুক্ত করে দিলেন, তার কারণটা কি? আমি তাকে দেখে আমার অন্তরটা খুশি হয়ে গেছে, আর খুশি হওয়ার কারণ সে বলে দিয়েছে যে আমি আমার দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিল করব। ওরে মিলাদুন নবী পালন করাম আল্লাহর হুকুম মান্য করাম। সুবহানাল্লাহ, কয় না
ওরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা, খাসায়ে সুর কবরায় লিখছি জানান সুয়তি। হাতুরে এসো সবাই পালন করি, নবী বলো না এসো সবাই মিলাদুন নবী। আবু লাগাবে কাফের হইয়া মিলাদুন নবী খুশি হইয়া, সুবহানাল্লাহ। কোন মানে কি? আমি হাদিসে পেলাম, সহি বুখারীর হাদিস বাজান, হায় হায়, আবু লাহাব আমার নবীর মিলাদুন নবীর দিন খুশি উদযাপন করেছে, সুবহানাল্লাহ কয় না? অথচ এই আবু লাহাবের ব্যাপারে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবুল হাবের হাত, দুই হাত, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে না? বলেছে। এখন দেখেন আবুল হাব আমার নবীর মিলাদ নবীর দিন খুশি উদযাপন করে ওই একদিন জান্নাতি নাজ নিয়ামত পা, সুবহানাল্লাহ কয় না? বাজান রে শুনেন আবুল হাব, আমার দয়ান নবী যেই দিন আগমন করেছে, আবু লাহাব তার দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছে, তার দাসী বলেছি আপনার ভাতিজা হয়েছে, আবু লাহাব খুশি হইয়া এই শাহাদাতি আঙ্গুল দিয়া তাকে আজাদ করে দিয়েছে। কিছুদিন পর আবু লাহাব যখন মারা গেল তখন তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্ন দেখলেন, দেখতেছি আবু লাহাবের জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে। তখন জিজ্ঞেস করে মাহালুকা, ও ভাইজান ভাইজান আপনার কি অবস্থা? আমার অবস্থা বড় শোচনীয়, আমার অবস্থা ভালো না। ও কেন ভালো না? আমি বুঝতে পারি নাই আমার ভাতিজাই তো কোনো শ্রেষ্ঠ নবী, আমার ভাতিজাই কোনো আমার নবী, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। জানুনি একদিন আমার জন্যই জাহান্নামের আগুন হালকা করে দেওয়া হয়। ও কোন দিন আপনার জাহান্নামের আগুন হালকা হয়ে যায়? ও যেই দিন আমার ভাতিজা হয়েছে ওই দিন আমি শাহাদাতি আঙ্গুল দ্বারা আমার দাসী সোয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম, আল্লাহর কাছে এটা ভালো লেগেছে। সোমবার দিন আমার জন্য এই আঙ্গুল দিয়ে জান্নাতি দুধ এবং মধু পড়ে। আরো জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য বলে আবু লাহাব কাফির হইয়া মিলাদুন নবী খুশি হইয়া, আবু লাহাব কাফির হইয়া মিলাদুন নবী খুশি হইয়া, অনেক কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী। এসো সবাই পালন, হাতুরে এসো সবাই পালন করে, নবী বলো না এসো সবাই মিলাদুন নবী বলে না এসো সবাই পালন করে। শুধু তাই নয় বাজান, সিদ্দিক আকবর বলে মান আনফাকা দিরহামান আলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি নবীর মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর আপনার দিনে এক দিরহাম খরচ করবে। আমি সিদ্দিক আকবর বললাম কানা রফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। আরো জোরে কর সুবহানাল্লাহ। আর চট্টগ্রামের মানুষদেরকে দেখা যায় মিলাদুন নবী যখন মাস আসে দেখবেন প্রত্যেকটা গলিতে অলিতে গলিতে মাহফিল, কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কারণটা কি? যে এই আশায় আল্লাহ, আমরা তো গুনাহগার, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে নবীকে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। হাদিস মুবারকার মধ্যে পেয়েছি, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ ইল্লা মান আবা ওয়া কিলা মান আবা ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। হাদিসে পেয়েছি নবীজি বলছে যেই ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, মিলাদ নবীর প্রোগ্রাম করলো, মিলাদ করলো, কিয়াম করলো, আমি নবীকে জানার চাইতে ভালোবাসলো, সেই ব্যক্তি জান্নাত যাবে। এই জন্য আমরা অলিতে গলিতে মিলাদুন নবী প্রোগ্রাম সকলে বলি মারহাবা। আরে কেন মিলাদুন নবী করব না? হে কুরআন, তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কুরআন বলবে ওয়াদ্দুহা, হে কুরআন তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ওয়াল্লাইলি ইদা সাজা, হে কুরআন তুমি আমার নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ইয়াসিন, হে কুরআন তুমি আমার নবীজির পক্ষ মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কুরআন তুমি আমার দয়াল নবীজির আগমনের কথা বলে দাও। কুরআন বলবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন, হে কুরআন তুমি আমার দয়াল নবীর দুরুদের কথা বলে দাও। কুরআন বলবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, হে কুরআন তুমি আমার দয়াল নবীর চরিত্রের কথা বলে দাও। কুরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হলো শ্রেষ্ঠ। যেই ব্যক্তি আমার নবীর চরিত্রে আদর্শে আদর্শিত হতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। হাত তুলে বল ঠিক না বেঠে? আমরা নবীজির আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? হাত লোকন চাই কি চাই না? নবীজির আদর্শে আদর্শিত হতে চাইলে একটা সুন্নত আমি এখন জিন্দা করব। মারহাবা কর। আমি একজন লোক চাই, একজন, যে একজন লোক আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হবে যে হুজুর অনেকবার নবীর সুন্নত আমি দাড়ি কেটে ফেলেছি, হুজুর আজকের এই মাহফিল থেকে আমি নিয়ত করলাম এই মাহফিলটা আপনার স্বার্থ পরিপূর্ণ হবে না যদি আপনারা আমল করেন, যদি আপনারা না আমল করেন এই মাহফিল পরিপূর্ণ হবে না। একজন লোক চাই যে হুজুর আমি আজকে থেকে নিয়ত করলাম, ওয়াদাবদ্ধ হলাম, আমি প্রত্যেকটা মাহফিলে যাই আর বলি যে হুজুর একজন মানুষ পরিবর্তন করতে পারলে আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো। একজন লোক চাই যে হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম, অনেক দাড়ি কেটেছি, আজকে থেকে নবী সুন্নত কায়েম করলাম, আর আমার নবী বলতেছে যেই ব্যক্তি নবী সুন্নত কায়েম করলো সে 100 শহীদের সওয়াব পাইলো। একজন লোক আমার ভাইটা নিয়ত করেছে, মারহাবা, বাজারের নাম কি? মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব ভাই এই যুবক বয়সে একটা বিসর্জন দিয়েছে, মারহাবা বলেন। দাড়ি রাখা খুব কঠিন, কেন বলে? আবার সহজ, সহজ মানে আপনার কাছে, আর কঠিন মানে চিন্তা করে মনে হয় নারীরা দাড়ি পছন্দ করে না, এই কথা চিন্তা করলে আপনি কবিরা গুনাহ করলেন, আর আমার নবীর কথা চিন্তা করবেন আপনি জান্নাতি হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠি? যেই নারী দাড়ি পছন্দ করে না ওই নারী কি বিবাহ করব না? হাত লোকন ঠিক না বেঠি? যেই নারী দাড়ি পছন্দ করবে, যেই নারী মিলাদ কিয়ামকে পছন্দ করবে, যেই নারী আমার নবীকে আমাদের মতো বলবে না, যেই নারী আমার নবীকে জানের চাইতে ভালোবাসবে ওই নারীকে আমরা চাই। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা যারা যুবক আছেন আমি অনুরোধ করব আপনারা এই যুবক বয়সে আমল করুন, বেশি বেশি আমল করেন, আপনারা এই জিন্দেগিটা আপনি আমলে কাটিয়ে দেন, কারণ যুবক বয়সে আপনি আমল করবেন ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই যে আমার রাকিব ভাই এখন নিয়ত করেছে যে আল্লাহ গো আমি এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম, আজকে থেকে তোমার হাবিবের সুন্নত দাঁড়িয়ে আমি রাখবো। দেখেন আমার নবী কি বলে, যেই ব্যক্তি মান তামাসসাকা বি সুন্নাতিন ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন, ওনার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব এসে গেল। জোরে কর মারহাবা, দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন তাহলে দেখেন নবীকে ভালোবাসলে লাভ না ক্ষতি? আরো জোরে, আমি যা আলোচনা করেছি নবীজি আগে সৃষ্টি, নবীজি নূর, নবীজি পরে এসেছেন, নবীজির নূর মুবারক যাদের মাধ্যমে আসছে সবাই হলো পৌত পবিত্রম। নবীজি আগমন করেছে জুলুমাত দূর হয়ে গেছে, নবীজি আগমন করেছে জেনা উঠে গেছে, নবীজি আগমন করেছে মজ্জা উঠে গেছে। কথা কন ঠিক না বেঠি? আমরা সেই নবীর আদর্শে আদর্শবান হব বাজার। নবী কি? নবী এখন নাই বলবেন হুজুর এখন আমরা কাকে মান, এখন আমরা মানবো আউলিয়া কেরামকে। হাত লাগান ঠিক না বেঠি? আমার কথা নয় বাজান, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহর আনুগত্য করার পরে তোমরা আমার হাবিবের আনুগত্য করবে, আমার হাবিবের আনুগত্য করার পরে তোমরা আউলিয়া কেরামের আনুগত্য করবে। সুবহানাল্লাহ কয় না? এটা আমার কথা না আল্লাহর কথা। কার কথা? কার কথা?
আল্লাহ বলছেন আউলিয়া কেরামের আনুগত্য করার জন্য। ওই আউলিয়া কেরামের মধ্যে একজন হলেন হযরতে বাইজিদ বুস্তামী, মারহাবা কর হযরতে। আমি মিলাদুন নবী দিকে যাচ্ছি না বাজান, বিশাল আলোচনা, একটু আউলিয়া কেরাম টাচ না করলে হবে না। কেন বলছি যে আজকে আমাদের সমাজের মধ্যে আউলিয়া কেরামের বিরুদ্ধ চরণ বেড়ে যাচ্ছে, কথা ঠিক না বেঠি? মাদার বাগা হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে বাজান, খুব কষ্ট লাগছে। কেন মাজার ভাঙছেন আপনারা? যারা ভণ্ডামি করেছে তাদেরকে শায়েস্তা করুন, মাজার ভাঙা নয়, কথা কোন ঠিক না বেঠি? মাজার ভাঙবেন না। কেন মাজার ভাঙছেন আপনি? একজন ভণ্ডামি করেছে তার মানে কি ওই সাহেবে মাজার ভণ্ডামি করেছে? কথা বলেন, কথা বলেন। যারা অপকর্ম অশ্লীল কাজ সেখানে করছে তাদেরকে শায়েস্তা করুন, আপনি কেন মাজার পুড়িয়ে দিচ্ছেন? তার মধ্যে তাহলে আপনার মধ্যে আর কাফেরদের মধ্যে কি পার্থক্য রইল? কথা ঠিক না বেঠি? আপনার মধ্যে বেদিনের মধ্যে আর কি পার্থক্য রইল? চট্টগ্রামের জমিদার মানুষ এখনো আপনার হুঙ্কারে দেয় না, যদি হুঙ্কারে দেয় পলায়ন করার জায়গা পাবেন না। কথা ঠিক না বেঠি? পলায়ন করার জায়গা পাবেন না, সোচ্চার হয়ে যান, সাবধান হয়ে যান। বাজান আউলিয়া কেরামের তপ্পার মধ্যে একজন তপ্পা, একজন তপ্পার আউলিয়া কেরাম হলেন হযরতে বাইজিদ বুস্তামী, যেরকম মারহাবা। হযরতে বাইজিদ বুস্তামী কেমন মাপের আল্লাহর ওলি বাজান, হায় গায়, যিনি মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছেন, মারহাবা বলেন, মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছেন হযরতে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহি আলাইহি। একদিন তিনি মুরাকাবায় মুশাহাদা ছিলেন, আল্লাহ কয় বাইজিদ রে, ও বাইজিদ তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও, হিন্দুদের মন্দিরে চলে যাও। হযরতে বাইজিদ বুস্তামী চিন্তা করলেন, আমি হিন্দুদের মন্দিরে কেন যাব? আমি যাব মসজিদে, আমি যাব অন্য জায়গায়, হিন্দুদের মন্দিরে আল্লাহ কেন বললেন? উনি চিন্তিত হয়ে গেলেন। প্রথম দিন গেলেন না, দ্বিতীয় দিনও গেলেন না, এবার তৃতীয় দিনে স্বপ্ন দেখলেন, আল্লাহ কয় বাইজিদ, বাইজিদ রে, যাও যাও, তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও, আমি সেখানে একটা প্রেমের কারবার ঘটাইব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামী উনি হিন্দুদের পোশাক পরলেন, উনি চলে গেলেন হিন্দুদের মন্দিরে, হাজার হাজার হিন্দু সেখানে, ঠাকুরও সেখানে আছে। হঠাৎ করে ঠাকুর বলে, ও হিন্দু সমাজ, জাননি আজকে আমাদের মন্দিরে কে আসছে? ও কে আসছে? তো আমাদের মন্দিরে একজন আল্লাহর বান্দা এসেছে। কি কন? হ্যাঁ, আমাদের এই মন্দিরে একজন আল্লাহর বলি এসেছে, যেরকম মারহাবা। প্রত্যেক বছর আপনি লেকচার দেন, প্রত্যেক বছর আপনি বক্তৃতা দেন আমাদের সামনে, আজকে কেন আপনি বক্তৃতা দিচ্ছেন না? আজকে কেন আপনি কথা বলছেন না? ঠাকুর ডাক দেয়া কয় সারগিদিনি, ও হিন্দু সমাজ, শোনো শোনো, আমি কেমনে বক্তব্য দিব? আমার এই দরবারে তো একজন আল্লাহর ওলি এসেছে, যেরকম মারহাবা। বাজান একটু অপেক্ষা করেন, হুজুর আসতেছে, হুজুর আসতেছে। দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সল, মুহাম্মাদ আলা আলি মা। তো বাজান, আল্লাহ বলে, বাইজিদ রে, বাইজিদ তুমি যাও হিন্দুদের মন্দিরে যাও। উনি হিন্দুর পোশাক পরে উনি হিন্দুদের মন্দিরে গেলেন, হঠাৎ করে আওয়াজ আসতেছে, বাজান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ঠাকুর আশ্চর্য হয়ে গেল, ঠাকুর বলে, ওই আল্লাহর বান্দা তুমি এদিকে আসো, তুমি কোন জায়গার মধ্যে জিকির করছো তুমি কি জানো নি? এটা তো মসজিদ নয়, এটা কোনো মন্দির, তুমি মন্দিরের মধ্যে কেন জিকির করছো? তোমার কি ভয় লাগে না? আমি তো তোমাকে এখন মারতে পারি। বাইজির ডাক দেওয়া কয় ঠাকুর, তুমি মারার মালিক না, আমার মারার মালিক হলো স্বয়ং আল্লাহ তাআলা। হাত তুলে কোন ঠিক না বেঠি? তুমি মারতে পারবে না, আল্লাহ তাআলার ওয়াদার সমস্ত মানুষ মরবে। তুমি কি বলছো তুমি আমাকে মারতে পারবে? ও তোমার সাহস কোত্থেকে আসে? আমার সাহস আল্লাহর পক্ষ থেকে এসেছে। ও কি কও? কহা আমার এখানে এসেছো, তোমাকে তো আমি এত সহজে যেতে দিব না,
তোমাকে আমি প্রশ্ন করব, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে আমি তোমাকে কতল করব। এখন বাইজিদ বলে, ঠাকুর রে ঠাকুর ঠাকুর, ও ঠাকুর, আপনি বলেছেন প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি আমাকে ছেড়ে দিবেন, এখন আমি একটা জিনিস চাইব, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি তখন আপনি কি ইসলাম গ্রহণ করবেন কিনা? তখন ঠাকুর বলে, ঠিক আছে, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আরো জোরে। এখন কোন বাইজিদ বুস্তামি প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? হাত তখন পারবে কি পারবে না? দেখেন আবার প্রশ্ন করে ঠাকুর, ও বাইজিদ রে, ও বাইজিদ, আমার প্রশ্নের সম্মুখীন কেউ হতে পারে নাই, আমার প্রশ্ন অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। বাইজিদ কয়, তোমার প্রশ্ন যদি কঠিন হয় আমার উত্তরও সহজ হবে। ঠাকুর তো আশ্চর্য হয়ে গেল, কেমনে এত সাহস পায়। হযরতে বাইজিদ বুস্তামি বলে, আপনার প্রশ্ন করেন। এবার ঠাকুর ডাক দেয়া, কয় বাইজিদ রে বাইজিদ, বলো তো দেখি এটা কোন এক, যে একের সাথে অন্য কোন এক আসে না। আল্লাহু আকবার, কোন এটা কোন এক, যে একের সাথে অন্য এক মিলে না, এটা কোন দুই, যে দুইয়ের সাথে অন্য কোন দুই মিলে না, এটা কোন তিন, যে তিনের সাথে চার মিলে না, এটা কোন চার, যে চারের সাথে পাঁচ মিলে না, এটা কোন পাঁচ, যে পাঁচের সাথে ছয় মিলে না, এটা কোন ছয়, যে ছয়ের সাথে সাত মিলে না, এটা কোন সাত, যে সাতের সাথে আট মিলে না, এটা কোন নয়, যে নয়ের সাথে দশ মিলে না, এটা কম দশ, যে দশ হলো পরিপূর্ণ, এটা কম বারো, যে বারোর সাথে তেরো আসে না, এটা কম তেরো, যে তেরোর সাথে চোদ্দ আসে না। তুমি কি জানো নি, ব্যাঙে গ্যাগর গ্যাগর কইরা কি কয়, কুকুর খেউ খেউ কইরা কি কয়, মারহাবা কয় না? কইতাম কইতাম, বিশাল লম্বা বিশাল লম্বা। হায় গা, এটা কোন পানি, যে পানি বৃষ্টির পানিও না, সীতাকুণ্ডের পানিও না, যে পানি দুনিয়ার সাথে কোন পানির মিল খায় না। মারহাবা কোন, তুমি কি বলতে পারবে এটা কোন কবর, যেই কবর নড়াচড়া করে? আল্লাহু আকবার কোন, আপনাদের চল লক্ষ্য মনে কবর এক জায়গা থেকে আরেক জায়গা যায়, আমার কথা কয় না, কথা কয় না। ঠাকুর কয়, বাইজিদ রে, ও বাইজিদ, এটা কোন কবর, যে কবর নড়াচড়া করে, তুমি কি বলতে পারবে নি? এখন বাইজিদ মুস্কি মুস্কি হাসে, এটা তো সেকেন্ডের ব্যাপার। জোরে কয় না সুবহানাল্লাহ। ও কি কো তুমি পারবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোন ও, এটা কোন গাছ, যে গাছের পাঁচটা ঢাল্লা, মারহাবা কোন, এবং প্রত্যেক ঢাল্লার মধ্যে হলো বারোটি পাতা, এটা কোন গাছ, তুমি কি বলতে পারবি নি? বাইজিদ বুস্তামি বলে, আমি বলতে পারো। এবার দেখেন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, বাইজিদ ডাক দিয়া কয়, ঠাকুর ঠাকুর, প্রশ্নের উত্তর নিন। প্রথম প্রশ্ন হলো, আপনি করেছেন এটা কোন এক, এই এক হলো আমার আল্লাহ, এই একের সাথে দুই মিলে না। হাত তোলে কোন, ঠিক না বেঠি? এটা কেমনে পারলো, কেমনে পারলো, কেমনে পারলো? এবার জিজ্ঞেস করে, এটা কোন দুই, যে দুইয়ের সাথে তিন মিলে না। তখন সে বলতেছে, আসমান এবং জমিন। মারহাবা কয় না? এই যে আসমান একটা, জমিন সাতটা বুঝলাম, কিন্তু এই যে আসমান আর জমিন, এটার সাথে দুইয়ের সাথে কোনো তিন মিলবে? মজুরে মিলবে? এটা কোন তিন, যে তিনের সাথে চার মিলে না, তুমি কি বলতে পারবি নি? ও বাইজিদ, বলো তো দেখি এটা কোন তিন, যে তিনের সাথে চার মিলে না। তখন বাইজিদ মুস্তামি বলে, এই যে আপনি শোনেন তাওরাত জাবুর ইনজিল, যখন মারহাবা, এই তিনের সাথে অন্য কোন চার মিলবে?
তাওরাত, জাব্বুর, ইঞ্জিল, এই যে তিনটা কিতাব, চারটা কিতাব, এই তিনটা কিতাবের সাথে অন্য কিতাব মিলবে? দেখেন বাইজুল বুঝতে উত্তর দিচ্ছে, খাই ছেলে তুমি কেমনে পারো? আমি পারি, স্বয়ং আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। জোরে কয় না মারহাবা। তুমি কি বলতে পারবে নি এটা কোন পানি, যেই পানির সাথে ঝর্ণার পানি মিলে না? এটা কোন পানি, যে পানির সাথে দুনিয়ার পানি মিলে না? তুমি কি বলতে পারবে নি? বাইজিদ বুস্তামি বলে, শুনেন, এই পানি হলো ঘোড়ার ঘামের পানি। সুবহানাল্লাহ কয় না। আচ্ছা, ঘোড়ার ঘামের পানির সাথে কি ঝর্ণার পানি মিলবে, বৃষ্টির পানি মিলবে? বাইজিদ বুস্তামি বলে, ঠাকুর রে, ও ঠাকুর, শোনেন, ওটা হলো ওই পানি, যে পানির সাথে কোনো পানি মিলে না, এটা কোনো ঘোড়ার ঘামের পানি। এখন জিজ্ঞাসা করে, এটা কোন গাছ, যে গাছের হলো পাঁচটা ঢাললাম, প্রত্যেকটা ঢাললার মধ্যে বারোটা পাতা, তুমি কি বলতে পারেনি ওই গাছটার কে নাম? তখন সে বলে, গাছটার নাম হলো বারো মাস এক বছর, মারহাবা কয় না, আর পাঁচটা ডাল্লা হলো পাঁচ ওয়াক্ত নামাজ, ওই পাঁচটা ডাল্লার মধ্যে যে পাতা বলেছেন বারোটি পাতা, এক বছর কয় মাসে? আরো জোরে, বারো মাসে এক বছর। বাইজিদ বুস্তামির কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেছেন। কত মানুষকে তিনি প্রশ্ন করলেন, ওই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। তুমি কেমনে দিচ্ছ? এবার বলতেছে, এটা কোন তেরো, যে তেরো সাথে কোন চোদ্দ মেরে না? বাইজিদ বুস্তামি বলে, ঠাকুর রে, আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে, আহাদা আশারা কাওকাবান ওয়া শামসা ওয়াল কামার। মারহাবা কয় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার স্বপ্নে দেখেছেন কয়টা তারকা? 11টি তারকা। কয়টি কয়টি? 11টি। শামস এবং কমর এই 13টা, এই 13-র সাথে 14 মিলে, 14 মিলে। এবার প্রশ্ন করে, এটা কোন দশ, যে দশের সাথে অন্য কোন দশ মেরে না, যে দশ পরিপূর্ণ? বাইজিদ বুস্তামি বলে, ঠাকুর, ও ঠাকুর, শোনো, তিলকা আশারাতুল কামেলা, আল্লাহ কোরআনুল কারিমে বলেছে দশ হলো পরিপূর্ণ, এই দশের সাথে এগারো কখনো আসবে না। প্রত্যেকে জবান ঠাকুরে বলে সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করে বাইজিদ রে, এটা কোন কবর, যে কবর নাসানাসি করে? কবর কি নাসানাসি করে? কবর কি এক জায়গা থেকে আরেক জায়গা যায়? হাকিকত কথা বলেন, দেখেন। তখন বলে, এই কবর হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ কয় না। এই মাছ এক জায়গা থেকে এক তীর থেকে আরেক তীরে গেছেন, এই মাছের পেট ইউনূস নবীর জন্য একটা কবর। বলেন কি কবর? ওই কবর পরিবর্তন হয়েছে। মারহাবা কর, ঠাকুর তো আশ্চর্য হয়ে গেছে। ঠাকুর বলে, তুমি কেমনে প্রশ্নের উত্তর দাও? আমার আল্লাহ আমাকে এলহাম করে দেয়। তুমি যেই ধর্মের মধ্যে আছো, এই ধর্মগুলো ভ্রান্ত ধর্ম, তুমি তো বোঝো না। বলো তো, এটা কোন পাঁচ, যেই পাঁচের সাথে ছয় আসে না? তখন তিনি বললেন, এই পাঁচ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। জোরে কয় না মারহাবা। এই পাঁচ ওয়াক্ত নামাজের সাথে অন্য কোন নামাজ আসবে? এবার প্রশ্ন করে, এটা কোন চোদ্দ, যে চোদ্দের সাথে পনেরো আসে না? বলুন তো, আসমান কয়টা? কয়টা? জমিন কয়টা? সাতটা। আসমান সাতটা, জমিন সাতটা, এই হলো চোদ্দ, এই চোদ্দের সাথে কখনো পনেরো আসে না। সুবহানাল্লাহ কয় না। বাজান দিয়ে কথা বলার পরে হযরত বাইজিদ বুস্তামি যখন এইভাবে উত্তর দিতে লাগলেন, অনেকগুলো প্রশ্ন করেছে, এবার তিনি চুপ করে রইলেন। এবার হযরত বাইজিদ বুস্তামি কয়, ঠাকুর রে, আপনি তো
তোমাকে অনেক প্রশ্ন করেছেন, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। এবার তার যে সঙ্গে ছিল অন্যান্য ছোট ছোট যে ঠাকুর ছিল, ভগবান আপনি প্রশ্ন করেন, আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, এখন আমাদের ঠাকুর উত্তর দিবে। আমি আপনাকে একটা প্রশ্ন করব, ওই একটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনি ইসলাম গ্রহণ করবেন। কয় ঠিক আছে, আপনি যদি ইসলাম আপনি ইসলাম গ্রহণ করবেন। কয় ঠিক আছে। এবার দেখেন তিনি প্রশ্ন করলেন, ঠাকুর রে আসমান এবং জমিনের চাবি কাটি কি? তখন ঠাকুর চুপ করে রইছে, মারহাবা কর, চুপ করে রইল। এবার বলতেছে ঠাকুর চিন্তা করছে, বললে তো এখন আমাদের যে হুমর এটা ফাঁস হয়ে যাবে। তখন ঠাকুর বলল, এই আসমান এবং জমিনের চাবিকাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হাজার হাজার সেখানে হিন্দু হযরতে বাইজিদ বুস্তামির কাছে মুসলমান হয়ে বায়াত গ্রহণ করলেন। প্রত্যেকের জবানটা খুলে বলি আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, গুরু শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা, এমন দেশে যাবি রে মন যেই দেশের নয় ঠিকানা, এমন গরে শুইবি রে মন যে গরের নাই বিছানা। তাহলে বোঝা গেল আমার নবীর পরে আমরা আউলিয়া কেরামকে মহব্বত করব, কথা ঠিক কিনা? আমি যে কথাগুলো বলেছি দেখেন ধারাবাহিকতা, নবীজি কি আগে সৃষ্টি না পরে সৃষ্টি? আরো জোরে, আমরা জেনেছি আদম পয়গাম্বর আরশের চৌকাটা দেখেছেন আল্লাহর নামের সাথে আমার নবীর নাম, তাহলে বোঝা গেল আমার নবী আগে সৃষ্টি। এরপর আমার নবী কি নূর না মাটি? আরো জোরে, প্রমাণিত হয়ে গেল আশরাফ আলী থানভী সাহেবের কিতাব থেকে, এবং এই হাদিসটা আল মাওয়াকিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে। ইমাম কাসরানী লিখেছেন যে জাবের রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন, নবী গো প্রথমে কি সৃষ্টি করেছে আল্লাহ? আর তখন আমার নবী বলতেছে আল্লাহ পাক প্রথমে তার হাবিবের নূর সৃষ্টি করেছেন। তখন নবীজির নূর এটাও জানলাম। এবার নূর আসতে 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 হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পিষ্টের মোবারকে আসছেন, মা আমিনার গর্ভ দিয়ে দুনিয়ার মধ্যে আসছেন। আমার নবীজি জুলুমাত থেকে মানুষকে আলোর পথে আনলেন, আমার দয়াল নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললেন, আমার নবীজি হজের কথা বললেন, আমার নবীজি যাকাতের কথা বললেন, আমার নবীজি রোজার কথা বললেন, আমার নবীজি সৎকার কথা বললেন। আমরা যদি সেগুলো মানতে পারি তাহলে আমরা জান্নাতে যাব, হাত ধরে কর ঠিক নাবে ঠিক। আর নবীকে মানার পরে আমরা আউলিয়া কেরামকে মহব্বত করব, কথা ঠিক না? ঠিক ঠিক না? কারণ কি, আউলিয়া কেরামের কথা আল্লাহ তিন নামে বলেছেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলতেছে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করার পরে তোমরা আমার হাবিবের আনুগত্য করো, আমার হাবিবের আনুগত্য করার পরে তোমরা আউলিয়া কেরামকে মহব্বত করো। সুবহানাল্লাহ, পড়ে আর সব কিছু পেয়েছি আমার নবীর জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? তো সকলে একসাথে রহমতে আলম নবী সামে রহমতে আলম সাহাবীরা আতর বানাই গামে বলেন সাহাবীরা আতর বানাই আনে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই। সকলে বলি মারহাবা। এখন কিছু মাসালা বলেন তো, মাজার জিয়ারত কি জায়েজ নাকি না জায়েজ? হাত তুলে হাত তুলে, জায়েজ না জায়েজ? এখন দলিল, আল্লাহর কোরআন বলছে, কোরআনের পাঁচ পারা
সূরা নিসা 64 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারাহুমুর রাসূল লাওয়াজুল্লাহ তাওয়াবুর রহিমা প্রত্যেককে জবানটা খুলে বলি আল্লাহু আকবার যখন আপনি গুনাহ করবেন গুনাহ করতে 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 আপনি যখন জুলুম করবেন জুলুম করতে করতে আপনার অন্তরকে কালো বানিয়ে ফেলবেন তখন আপনি কি করবেন আমার আল্লাহ বলছে যাউকা তোমরা আমার হাবিবের রওজা চলে যাবা আমার হাবিব যখন তোমার হইয়া দোয়া করব তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব জুলুম সুবহানাল্লাহ এবার দ্বিতীয় নাম্বার দলিল টোটাল 18টা হাদিসের কিতাবের মধ্যে আসছে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আন ফাজুরহা প্রত্যেককে জবানটা খুলে বলি আল্লাহু আকবার নবীজি বলতেছে আমি প্রাথমিক যুগে তোমাদেরকে জিয়ারত করার জন্য নিষেধ করেছি এখন আমি বললাম তোমরা দলবদ্ধভাবে কবর জিয়ারত করো সুবহানাল্লাহ কয় না তো আমরা মাদারে কি সেজদা দিই নাকি জিয়ারত করি আরো জোরে আমরা জিয়ারতের পক্ষে না সেজদার পক্ষে আমরা জিয়ারত করি আর জিয়ারতের কথা স্বয়ং আমার নবী বলেছেন এবার আমাদের মাযহাবের ইমামের নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন কাসিদাতুন নুমান একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে তিনি বলতেছেন ইয়া সাইয়্যিদা সাআদাত আফদুল্লাহকা ইহতিমামি হামামাকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার দরবারে প্রত্যেক বছর হাজিরা দেই আপনার রেজামন্দি হাসিল করার জন্য আরো জোরে আমাদের মাযহাবের ইমাম বড় নাকি আমি রায়হান জালালি বড় মাযহাবের ইমাম বড় কথা ঠিক কিনা কোন মৌলবীর কথা মানবেন না কোরআন হাদিস কি বলে আমরা সেটাই মানব কথা ঠিক আমরা কোরআন হাদিস যেটাই বলেন আমরা সেটাই মানবো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কিনা বর্ণিত তিনি বলতেছেন ফাকাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান একদিন রাতে আমি নবীকে হারিয়ে ফেললাম আমি খুঁজতে 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 দেখলাম দয়াল নবীজি জান্নাতুল বাকিতে তিনি হাত করে দোয়া করছেন আরো জোরে দোয়া করছেন তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করছেন আজকে হলো সবে কদরের রাত মারহাবা বলেন আল্লাহ তাআলা এই জাতির দোয়া কবুল করে তাহলে বোঝা গেল স্বয়ং আমার দয়াল নবীজি মাদার জিয়ারত করেছেন সুবহানাল্লাহ বলেন এবার আসুন বলেন আপনাদের এলাকায় জানাজার পর দোয়া হয় কি হয় না আরো জোরে দোয়া হয় কি হয় না অনেক জায়গার মধ্যে দেখবেন লাশটা মালাই আসল যায় কত কেনা লাশটাকে কবরে ফেলে চলে যায় হায় হায় এই জন্য বলি আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে চান জামি আহমদিয়া সুন্নিয়াতে পড়ান কথা বল ঠিক না বেঠি তখন আপনার সন্তান আবার আপনার কবরের পাশে গিয়ে জিয়ারত করবে কুরআন তেলাওয়াত করবে মিলাদ কিয়াম করবে এই জন্য বলি আপনার সন্তানকে সুশিক্ষা দেন তাহলে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে জিয়ারত করবে এবার আসুন জানাজার পর দোয়া জায়েজ আছে কিনা এই ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে আসছে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ আমার নবী বলতেছে যখন তোমরা মাইয়িতের উপর জানাজার নামাজ পড়বা ফা আখলিসু ফালিত তাকিব সাথে সাথে তোমরা হাত দোয়া করবা যেরকম সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল জানাজার পর দোয়া বৈধ কথা ঠিক না বেঠি তাহলে আমরা বুঝতে পারলাম আমার সর্বশেষ কথা হলো আমাদের আরেকজন আরেম আছে উনি আলোচনা করবে এখন আমিও খুব অসুস্থ বাজান আজকে 14 ঘন্টা আপনার বিমানে এসে ওমরা থেকে এসে আমি আপনাদের এখানে ঘুমাতেও পারি না শরীরটা খুব অসুস্থ লাগছে বাজান তো এখন হুজুর আলোচনা করবে আমি বলবো আমি যা বলেছি আপনাদেরকে নবীকে মহাব্বত করবেন জানার চাইতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আব্বা আম্মার খেদমত করবেন সমাজে ভালো কাজ করবেন কথা ঠিক না বেঠি আমরা কি নামাজ ছাড়বো হাত নামাজ ছাড়বো আব্বা আম্মার খেদমত ছাড়বো মদিয়াবা ছাড়বো কি বলতেছে আপনারা মদ ইয়াবা ছাড়বো অবশ্যই আজকে আমাদের যুবকরা মদ ইয়াবা গাজার মধ্যে লিপ্ত কথা ঠিক না বেঠি এই দিক থেকে দেখেন আগে যুবকরা গান শুনতো এখন যুবকরা মিলাদ নবীর মাহফিল করে কথা ঠিক না বেঠি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে যেভাবে আলাউদ্দিন ভাই মাহবুব সদাগর সাহেব আমাদের মেম্বার সাহেব আপনাদের এলাকার সার্বিক সহযোগিতায় আজকের মাহফিল ঠিক কিনা বলেন আজকে তো এখানে একটা গান বাজনা হতে পারতো কিন্তু আপনারা আপনাদের সম্পদ দিয়ে নবীর মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন হয়তো আল্লাহ এটার উসিলায় জান্নাত দিতে পারে হাত ধরে ঠিক না বেঠি
আল্লাহ পাক আমাদেরকে কবুল করবো না আমি আপনারা দোয়া করবেন। সারে সংসার কো হইরাবে গো, ঠিক কিনা বলেন? সংসার সংসার কো হইরাবে গো, করলে না বন্দিগি কি জানি কি উপায় হবে গো, কবরের জিন্দি ইগিরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ঠিক কিনা বলে সকলে একসাথে হাত তুলে, ওরে জীবন গুনায় গেল রে বলে, সংসার সংসার কো হইরাবে গো, সংসার সংসার কো হইরাবে গো, করলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দি এগিরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে ফজর গেল গু উমির গোরে গো, জোহর গেল কাজী আসর গেল হে এলাই দুলাই রে, বেলা গেল ডু উবে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক কিনা? গুরু সুরে পড়ে আল্লাহুম্মা পৃথিবীর প্রথম গড় কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন লোকা, আল্লাহু আল্লাহ 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 ইল্লাল্লাহ, সকলে হাত ধরে আল্লাহ 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 ইল্লাল্লাহ, যে তাইল কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লাহ, হাত তুলে আল্লাহ মারহাবা সকলে বলি মারহাবা, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরে তাকবীর হয়ে যাক, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ,
আজকে বন্যাট্যদের পাশে, বামবাসীর পাশে আল্লামা তাহিরিকে দেখা যাচ্ছে। কথা ঠিক না বেঠে? বিপদের বন্ধু আল্লামা তাহিরি, কথা ঠিক না বেঠে? আল্লাহর রহমতে হুজুর যেই জায়গার মধ্যে বানবাসী মানুষ রয়েছে সেই জায়গায় ভালোবাসা পৌঁছিয়ে দিচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরের হায়াতে এলমে বরকত দান করুন, আমিন। বাজার একটা নাত রাসুল গাম হুজুরের সামনে, হুজুর আমি মোহাব্বত করি, হুজুর আমার স্নেহ করে, মারহাবা কর, কি গামু গামু গামু, সকলে একসাথে গাইতে হইব একসাথে, একদম নতুন নাত রাসুল বাজান। আপনারা জানেন আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুর অসুস্থ, কথা ঠিক না বেঠিক? আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুর অসুস্থ, যার নাত বাংলাদেশের কোনায় কোনায় পড়া হয় সে আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুর জন্য দোয়া করবেন। একটি নাত রাসুল আমি আপনাদের আপনাদের সামনে পেশ করছি, যে নাত রাসুলটা আমি রওজাতুল মুনাওয়ারার সামনে গিয়েছি, সকলে একসাথে তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব প্রাণ বরি মন বরে জিয়ারত করিব, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, সকলে একসাথে তো হাত তুলে, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব প্রাণ বরি মন বরে জিয়ারত করিব, নবীজির সামনে দাঁড়িয়ে রজাপাক দেখিব, জানি মুবারক চুমিতে থাকিব, মারহাবা, জানি মুবারক চুমিতে থাকিব, রিয়াজুল জান্নাতে নামাজ পড়িব, আশা যে হাবিবের সুপারিশ পাইব, মারহাবা বলেন, এরে বাজার রে বাজার, রিয়াজুল জান্নাতে আপনি যখন দুই রাকাত নামাজ পড়বেন যেই দোয়া করবেন ওই দোয়া কবুল হয়ে যাবে। আমার নবী বলে যেই ব্যক্তি আমি নবীজির রোজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতু মিন রিয়াজিল জান্নাত, আমার রওজা এবং মিম্বরের যে আমার ঘর এবং মিম্বরের মাঝখানের জায়গা এটা হলো রিয়াজুল জান্নাত, আমি এবং হুজুরের তৌফিক হয়েছে সেখানে দুই রাকাত নামাজ পড়া, মারহাবা কয় না, এই জন্য আশিকি হুজুরে বলে রিয়াজুল জান্নাতে নামাজ পড়িব, আশা যে হাবিবের সুপারিশ পাইব, ফাতেমা জাহরা মায়ের জিয়ারত করিব, পাশে ইমাম গাসান সালাম জানাব, সকল হাত তুলে, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব প্রাণ বরে মন বরে সালাম জানাব, মারহাবা। এই রহমতের বৃষ্টিতে আমরা ওয়া শুনতে চাই কি চাই না, থাকতে চাই কি চাই না, নারে আলহামদুলিল্লাহ। আপনারা এখনো যারা ঘোরাফেরা করছেন প্রত্যেকে প্যান্ডেলে এসে বসে পড়ুন, এখনই আমাদের আল্লামা তাহিরি আলোচনা করবেন। আজকের এই রেজাই মুস্তফা স্মৃতি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলের প্রধান ওয়াইস মাওলানা মোহাম্মদ রায়হান জানালি আশিকি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর ঈদে মিলাদুন নবীর উপর অনেক সার্বজনীন বক্তব্য রেখেছেন। আপনারা যতটুকু সম্ভব হয় একটু সামনের দিকে এসে যারা